বাংলাদেশ অনেক দিক থেকে তোমার ঘটনা সারা পৃথিবীর দৃষ্টিতে নিয়ে গেছে বাংলাদেশ, কিন্তু আমাদের পাটিতে এখনো মনে হয় যে বাংলাদেশ নেতা উৎপাদনে বিশাল কারখানা, নেতা উৎপাদন বেশি হয় কর্মী উৎপাদন কমে গেছে। আগে ছিল কর্মী উৎপাদনের কারখানাটা বড়, এখন ওই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাচ্ছে, এখন নেতা উৎপাদনের বিশাল ফ্যাক্টরি এই জেলাতে। সামনে তো এবং কিছু আছে বসে, কিছু আছে পেছনে দাঁড়িয়ে, সব নেতা এখানে মিলতে চায়। এ পর্যন্ত লড়াইলে আমার হাতে প্রার্থী, সভাপতি প্রার্থী, এ পর্যন্ত 11টা সিদ্ধি হারিয়েছে। লড়াইলে প্রার্থী সভাপতি মাসোলা ৪৭, সভাপতি প্রার্থী কম, সাধারণ সম্পাদক বেশি। এখানে দেখছি সাধারণ সম্পাদক, তারপর বাইরের থেকে হায়ার করে আনা কোন দরকার ঠিক আছে, কমিটি করতে গিয়ে দলে তেয়ারি কর্মীদের বাদ দিয়ে আত্মীয় স্বজনকে কমিটির মধ্যে আনবে, এটা চলবে না।